আজকে এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম বসে আছেন, আমি প্রস্তাব করব বাংলাদেশের সকল দলের সকল গণনা ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। ইসরায়েলের সমস্ত পণ্য বাংলাদেশে কোথাও বুঝতে পারবে না। নামাজকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, বাংলাদেশের সর্বস্তরের মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে। আজ পর্যন্ত তার ব্যাপারে বর্তমান সরকার আওয়ামী লীগ কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। আমি আজকে সেমিনার থেকে বলতে চাই, তাকে সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হবে। নামাজ এবং মসজিদ এবং আজানকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশে কোন লিডার থাকতে পারবে না। আমার দেশের কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী নামের কলঙ্ক বাংলাদেশের মানুষকে ইউরোপিয়ান সংস্কৃতি গিরাইবার জন্যে, এই দেশের মানুষকে নাস্তিকের উত্তাপ কমাইবার জন্যে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। আজকে যদি শিক্ষা ব্যবস্থায় একজন যদি পুরুষ মহিলা দাবি করে সেটাই যদি তার স্বাধীনতা হয়, আর যদি মহিলা পুরুষ দাবি করে সেটাই যদি স্বাধীনতা হয়, মহিলা মহিলা যদি বিয়ে হয়, পুরুষ পুরুষ যদি বিয়ে হয়, সমকামিতাকে যদি জায়েজ করা হয়, তাহলে আমাদের আর এই দেশের বেঁচে থাকার দরকার আছে। আজকে সকল মুসলিম রাষ্ট্র একত্রিত হয়ে যদি একটা আওয়াজ দেয় যে আমরা মুসলিম উম্মাহ, শুধু এক স্লোগান, আমরা মুসলিম উম্মাহ, ইসরায়েল কেন উঠা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি চোখ তুলে তাকিয়ে দেবে। আজকে শুধু মিডলিস্ট, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, আমি তো মনে করি ওই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি বলা হয় ডায়াবেটিস যাই থাকুক সারা রাত তো প্রস্রাব করবে না, সকালবেলা উঠে ইসরায়েলের দিকে হয়ে সকলে প্রস্রাব করবে, প্রস্রাবে ভেনার সাথে সব পেট করবে। কিন্তু আজকে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে আমার বাংলাদেশে। আমরা যার যার অবস্থান থেকে তার প্রতিবাদ করেছি, আজকে কিছুটা হলেও পূরণ হয়েছে। আমাদেরকে হলের ভিতরে নয়, আজকে এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম বসে আছেন, আমি প্রস্তাব করব বাংলাদেশের সকল দলের সকল গণনা ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। ইসরায়েলের সমস্ত পণ্য বাংলাদেশে কোথাও বুঝতে পারবে না। এই বিষয়ে আমি শেষ কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মার্কেটে, প্রত্যেকটি বাজারে, বন্দরে আমাদেরকে তৎপরতা চালানো দরকার। ইসরায়েলের কোন পণ্য, ইহুদিদের কোন পণ্য বাজারের কোন দোকানে যাতে না থাকে, সমস্ত দোকানপাট থেকে ইসরায়েলি পণ্যকে সেখান থেকে বের করে দিতে হবে। মুসলমানদের মধ্যে গণজাগরণ সৃষ্টি করতে হবে, ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশের মাটিতে চলবে না। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানরা খুবই বিপদে আছে, আমরা খুব ভালো কোথায়? আমরা খুব ভালো কোথায়? আমাদের বাংলাদেশের সামনে একটি পাথানো নির্বাচন আসতেছে। এই নির্বাচনের একজন প্রার্থী মিনাল কান্তি, নামাজকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, বাংলাদেশের সর্বস্তরের মুসলমানের অন্তরে আঘাত দিয়েছেন। আজ পর্যন্ত তার ব্যাপারে
বর্তমান সরকার আওয়ামী লীগ কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। আমি আজকে সেমিনার থেকে বলতে চাই, তাকে সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হবে। নামাজ এবং মসজিদ এবং আজানকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশে কোন লিডার থাকতে পারবে? শেষ কথা বলতে চাই, আমাদের বাংলাদেশে স্বাধীনতার নামে যা হচ্ছে, ট্রান্সজেন্ডার, আমি একজন পুরুষ, হঠাৎ করে আমি দাবি করে ফেলবো আমি মহিলা, আমি একজন মহিলা, হঠাৎ করে দাবি করে ফেলবো আমি একজন পুরুষ, এটা নাকি স্বাধীনতা? এটার জন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। কোন ব্যক্তি যদি মহিলা হয়ে পুরুষ দাবি করে, আর কেউ যদি পুরুষ হয়ে মহিলা দাবি করে, মিডিয়াতে এটাকে গর্বের সাথে প্রচার করা হয়। আমার দেশের কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী নামের কলঙ্ক বাংলাদেশের মানুষকে ইউরোপিয়ান সংস্কৃতি গিরাইবার জন্যে, এই দেশের মানুষকে নাস্তিকের উত্তাপ কমাইবার জন্যে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। আজকে যদি শিক্ষা ব্যবস্থায় একজন যদি পুরুষ মহিলা দাবি করে, সেটাই যদি তার স্বাধীনতা হয়, আর যদি মহিলা পুরুষ দাবি করে, সেটাই যদি স্বাধীনতা হয়, মহিলা মহিলা যদি বিয়ে হয়, পুরুষ পুরুষ যদি বিয়ে হয়, সমকামিতাকে যদি জায়েজ করা হয়, তাহলে আমাদের এই দেশের বেঁচে থাকার দরকার আছে। আজকের এই সেমিনারে আমি আমার উলামায়ে কেরাম নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সেমিনারে যারা আগমন করেছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এই ধরনের যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই ধরনের পাইকারা যে শুরু হয়েছে, এদেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে, এদেশের যুবক যুবতীদেরকে ইসলাম বিদ্বেষী বানাইবার জন্য স্বাধীনতার নামে, স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে এই দেশের মানুষকে নাস্তিকার মুক্তাদ বানাইবার যে মানে প্রোগ্রাম শুরু হয়েছে, যে তৎপরতা শুরু হয়েছে, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকলে সিদ্ধান্ত গ্রহণ করে মাঠে নামতে হবে। আমার বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে রাখতে চাই, মুসলমান হিসাবে আমরা বাংলাদেশে থাকতে চাই। নাসরুল্লাহ ফাতহুল করিম অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম।